কোনো মহান একজন ব্যক্তি বলে গেছিল যে দেখো খুশি থাকতে অত টাকা লাগে না খুশি নিজেকে দেখাইতে অনেক বেশি টাকা লাগে লোকজনদেরকে দেখাইতে লাগবে না ওদেরকে বুঝাইতে লাগবে যে দেখ ভাই আমরা ফ্লাইটে ঘুরতেছি লোকজনদেরকে বুঝাইতে লাগবে যে আমরা দামি রেস্টুরেন্টে খাচ্ছি ওদেরকে জ্বলাইতে লাগবে এমন লোকজনদেরকে আমরা ইমপ্রেস করার চেষ্টা করি যাদেরকে আমরা চিনি অবধি না পছন্দ অবধি করি না কথা ফেসবুকে এসে শো অফ করতে লাগবে নাইনটি পার্সেন্ট লোকজন রেস্টুরেন্টে যায় ফটো তুলতে আর আমাদের দেশের নাইনটি ফাইভ পার্সেন্ট রেস্টুরেন্ট চলতেছে সুন্দর ব্যাকগ্রাউন্ডের জন্য আমার বান্ধবী আমাকে বলে যে ওই রেস্টুরেন্টে চল ওইখানে দারুন ডেকোরেশন ফটো ভালো আসবে ফটো না দিলে তো আমাদের পেটের ভাতে বার হজম হবে না দেড় হাজার টাকা দামের ব্যাগ কিনে ওইটার মধ্যে কুড়ি টাকা নিয়ে ঘুরতেছি দেখাতে লাগবে না লোকজনদেরকে দামি ব্যাগ ইউজ করি এটা শো অফ না তো কি এর থেকে একশো টাকার পার্স কিনে ওইটার মধ্যে চোদ্দশো টাকা রাখলে কাজে আসবে আমার টাকা নাই তাও ফুটানি মারবো এমনিতে হয় না আমার লুঙ্গিতে চেন এখন তো আবার সবাইকে আইফোন কিনতে লাগবে অ্যাপেলের ওয়াচ কিনতে লাগবে কেন স্যামসাং এর ফোনে ফটো আসে না নাকি কল যায় না অ্যাপেলের ওয়াচ কিনলে কি সময়টা ভালো আসে সেটা একই টাইম দেখায় না আমরা তো বড় লোকস এটা তো বুঝাতে লাগবে লোকজনদেরকে শো অফ কার চক্কর হ্যাঁ বাবু ভাইয়া আর এগুলা করতে গিয়ে আমরা ফালতু জিনিস কিনে নিই আমাদের দরকারও নেই পাড়ার দোকানে চল্লিশ টাকা মোমো তো ওই সেম টেস্ট কিন্তু না আমরা তো আম্বানির নাতি আমরা রেস্টুরেন্টে গিয়ে দুইশো পঞ্চাশ টাকার মোমো কিনে খাবো ওইটাই বললাম হ্যাপি অল্পতেই হয় লোকে কিন্তু লোকজনদেরকে হ্যাপি দেখানোটা আমাদের জন্য অনেক বেশি কস্টলি হয়ে যায় এই বড় লোকের দুনিয়ায় নিজেদেরকে গরিবস বলতে আমাদের খুব মান সম্মানে লাগে বন্ধু